পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থানুকূল্যে দুর্গাপুজো কমিটিতে চেক প্রদান অনুষ্ঠান ও পুজো গাইড ম্যাপ উদ্বোধন কর্মসূচির আয়োজন করা হয় বর্তমান সংস্কৃতি লোকমঞ্চে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থানুকূল্যে দুর্গাপুজো কমিটিতে চেক প্রদান। আর কয়েকদিনের অপেক্ষা বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজোর। প্রতি বছরের ন্যায় এবছরও রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলোকে 85,000 আর্থিক অনুদান মিলিয়ে 240টি পুজো কমিটি পাচ্ছে সরকারি অনুদান। আজ অর্থাৎ শনিবার বর্তমান সংস্কৃতি লোকমঞ্চ থেকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে শহরের এলাকার পুজো কমিটিগুলোকে চেক প্রদান করা হয়। এছাড়া আজকের ওই মঞ্চ থেকে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে পুজোর কিছু গাইডলাইন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে পুজো কমিটির সমস্ত ক্লাবগুলোকে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, ক্লাবগুলোকে মশাবাহিত রোগ সম্পর্কে মাইকিং করতে হবে, প্রত্যেক ক্লাবকে 5টি করে ডেঙ্গু সচেতনতামূলক ব্যানার লাগাতে হবে, এলাকার বাসিন্দারা যত্রতত্র আবর্জনা ফেলবেন না, যেসব পুজো মণ্ডপের সামনে পুজো স্টল বা অন্যান্য স্টল থাকবে তাদের নির্দিষ্টভাবে ময়লা ফলের জায়গায় ব্যবহার করতে হবে। এবারও পুজো কমিটিগুলোর কাছে আমরা আবেদন করব, আমাদের শহরের প্রায় 210টার উপরে পুজো কমিটি অনুদান পায় এবং এই থানার আন্দারে প্রায় 300র উপরে পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়। আর এবার আপনারা সবাই জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার অনুদানের টাকা যেমন 85,000 টাকা করেছে, সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিল মাত্র 25% এবং পরের বছরের জন্য তিনি এবারই ঘোষণা করে দিয়েছেন যে দুর্গাপুজো কমিটিগুলো পরের বার 1,00,000 টাকা করে পাবে, এটাও তিনি এবার ঘোষণা করেছেন। এবং তিনি এবার কলকাতায় যখন দুর্গাপুজো কমিটির মিটিং করছিলেন, আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির আমাদের সুকান্ত, আজকে আমাদের এখানে যে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হয় কি পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে কিছু পুজো কমিটিকে যে কিছু অনুদান দেওয়া হয়, চেক দেওয়া হয়, সেটা পুলিশের মাধ্যমে করা হয়। আজকে সেটা সেই চেক ডিস্ট্রিবিউশনের জন্য একটা আমরা প্রোগ্রাম করেছিলাম। বেসিক্যালি এখানে আমরা বর্ধমান টাউনকে নিয়ে আজকে প্রোগ্রাম করেছি, বর্ধমান থানাকে নিয়ে প্রোগ্রাম করেছি। গোটা জেলাতে আমাদের প্রায় 4,000-এর কাছাকাছি পূজা কমিটিকে আমরা চেক দিচ্ছি পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের পক্ষ থেকে। আরও কিছু চেক আমাদের কাছে অ্যাপ্লিকেশন পড়ে আছে, আমরা গভর্নমেন্টকে রেকোয়েস্ট করেছি, আশা করছি আরও কিছু গ্রান্ট পাবো, আরও কিছু পূজা কমিটিকে আমরা গ্রান্ট দিতে পারবো। আরো আজকে আমরা এখানে আজকে আমরা এখানে আরো দুটো কাজ করেছি। একটা গাইড ম্যাপ আমাদের জেলার গোটা জেলার গাইড ম্যাপ আমরা লঞ্চ করেছি, আপনি দেখলেন বড় করে গাইড ম্যাপ হয়েছে অনেক, ওখানে আমাদের কন্ট্যাক্ট নম্বর পুলিশের সব লেখা আছে। প্লাস এটা ছাড়া আমাদের এখানে ওখানে বর্ধমান টাউন ছড়া কালনা কাটোয়া টাউনের ওখানে গাইড ম্যাপ আছে। এটা ছাড়া কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আমরা দিয়েছি আমাদের পক্ষ থেকে, একটা পুলিশ বর্ধমান পুলিশের পক্ষ থেকে একটা পাবলিক জন্য একটা মেসেজও আছে, সেটা সফট কপি আমরা সার্কুলেট করে দেবো। এটা ছাড়া একটা চাইল্ড আইডেন্টিটি কার্ডও আমরা ইয়ে করেছি এখানে আজকে লঞ্চ করেছি, সে যখন পাবলিক বাচ্চা লোককে নিয়ে সঙ্গে যাবে বাচ্চার গালাতে সেটা ঝুলে দিতে হবে, সেটা জন্য আমরা ট্যাগও আমাদের পুলিশ স্টেশন বুথ থাকবে প্রত্যেক জায়গাতে, ওখান থেকে আমরা সেটাও ডিস্ট্রিবিউট করবো। অ্যান্ড এটা ছাড়া আমরা যেটা বলতে চাইছি আপনার সংবাদ মাধ্যম থেকে পাবলিককে বলতে চাইছি কি পূর্ব বর্ধমান জেলা পুলিশ সব রকম চেষ্টা করছে কি পূজা ভালোভাবে কেটে যায়, কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা ট্রাফিক নিয়ে বলবেন যদি আপনি বা এমন উমেন সেফটি নিয়ে বলবেন, আমরা এখন থেকে প্ল্যানিং লেগে গেছি, আমাদের আজ থেকেই যত পূজা পণ্ডাল স্টার্ট হয়েছে অনেকটাই স্টার্ট হয়েছে, আপনারা জানেন অনেকটা অনেক পার্সেন্টেজ কমপ্লিট, মতলব 50% মোর দেন 50 কমপ্লিট হয়ে গেছে। ওখানে আমাদের ফিল্ড ভিজিটও স্টার্ট হবে, আমাদের যদি আমরা কিছু অবজারভেশন পাই তো আমরা সেটা পূজা কমিটিকে জানিয়েও দেবো, সিভিল অথরিটির সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে সবসময়। ট্রাফিক অ্যাক্সিডেন্ট বগেরা নিয়ে কোনো বেশি কিছু বড় কিছু না হয় সেটা জন্য আমরা নো এন্ট্রি বগেরা টাইমলি করবো। অ্যান্ড আমাদের এখানে একটা ভালো সিসিটিভি নেটওয়ার্ক আমরা লাগিয়েছি, অনেক বড় একটা সিসিটিভি নেটওয়ার্ক আছে, সেটা শুধু বর্ধমান টাউন নেই বা বর্ধমান থানে নেই, গোটা জেলাতে আমাদের 3,000+ ক্যামেরা আছে। ওই আমরা স্পেশাল একটা কন্ট্রোল রুমও করেছি, সেটাতে আমাদের স্পেশাল টিম 24 hours দিন রাত ওখানে সিসিটিভি ক্যামেরা মনিটরিং করবে। আশা করছি খুব বড় কিছু বা মেজর কিছু দুর্ঘটনা ঘটবে না। এটা ছাড়া আর লাস্ট যেটা বলতে চাইছি কি আমাদের কাছে কিছু ড্রোনও আছে, ড্রোন ব্যবহার করে আমরা আপনারা জানেন কি আমরা কিছু ক্রাইমও ডিটেক্ট করেছি, কিন্তু এবার দুর্গাপূজাতে আমরা চেষ্টা করব কি পাবলিককে
স্মুথ মুভমেন্ট জন্য, ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য এবার আমরা সেটাকে ইউজ করব। অ্যান্ড আগেন লাস্টে আপনাদের মাধ্যমে আমি আমাদের বর্ধমানবাসী, যত পূর্ব বর্ধমান জেলার যত লোক আছে সকলকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি টোটাল আমরা দেখুন 240 জনকে দেওয়া হয়েছে এখানে, কিন্তু গোটা জেলাতে আমাদের প্রায় 4000 মতো চেক দেওয়া হচ্ছে। আরো কিছু আমরা রেকুইজিশন করেছি, এখন অবধি গ্রান্ট আসেনি আমাদের কাছে। কতগুলো দেখুন সেটা এক্সাক্ট নম্বর আমার মনে নেই, আমি চেক করে আপনাকে জানিয়ে চেক করে আপনাদেরকে পরে জানিয়ে দেবো। গতবার যত হয়েছিল ওর থেকে বেশি আমরা করছি এবার, কেন বর্ধমানের পুরো পুজো যেটা আছে সেটাতে সবসময় ক্রাউড বাড়তে থাকবে। আমি আগে আমার বক্তব্যে রাখছিলাম, ওখানে বলেছি কি এখানে পূজা ক্যালকাটার কলকাতার পরে এটাই সব থেকে বড় পূজা যেটা আমরা দেখেছি। অ্যান্ড সেভাবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করছি কি এখানে কোনো কিছু ঘটনা না ঘটে। হ্যাঁ, বয়স্ক লোক জন্য আমরা যেটা প্রত্যেকবার করি, কিছু হোম থেকে বা বয়স্ক লোক যদি আমাদের কাছে যদি কোনো কমপ্লেন্ট আসে বা আমাদের কাছে কোনো অপিল করে, আমাদের ভরসার মাধ্যমে যদি কেউ কমপ্লিট করে কি ওনারা পূজা দেখতে চেয়েছেন, তো আমরা পুলিশ আমাদের গাড়ি করে ওনাদেরকে পূজা এখানে ঘুরিয়ে দিয়ে আসবো। আর কতটা অনেক আমরা খুব চেষ্টা করছি কি আমাদের যত ফোর্স অফিসার আছে, আমাদের যত পুলিশ পার্সোনাল আছে, 7-8 হাজার লোক আমাদের জেলাতে আছে, প্রত্যেক লোকই ডিউটিতে থাকবে। আগেন যেটা বললাম আপনাকে একটু আগে, টেকনোলজির আমরা বেশি করে ইউজ করছি কি টেকনোলজিকে যত ইউজ করে আমরা দুর্গাপূজাকে ভালোভাবে পার করতে পারবো সেটা আমাদের সবসময়।